মুসলিমের হাদিস মহান রব্বুল আলামিনের কাছে পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ বাক্য হলো চারটি। কয়টি? চারটি বাক্য রয়েছে, যেই বাক্যগুলো তামলাউল মিজান, মিজানের পাল্লাকে ভারী করে। সারা পৃথিবী এক পাল্লায় যদি দেওয়া হয়, আর এই চারটি বাক্যের একটি বাক্য যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই বাক্যের ওজন সারা পৃথিবী তুলনায় কোটি কোটি বিলিয়ন অক্টোরিয়ন গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। সেই মুসলিমের মধ্যে চারটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। চারটি বাক্য কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউল মিজান, আল্লাহু আকবার তামলাউল মিজান। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব বলেন যে চারটি বাক্য, এই চারটি বাক্য কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং চারটি বাক্যের প্রথম যেই বাক্য হলো সেটি হলো সুবহানাল্লাহ, যেটি আমরা নামাজের মধ্যে রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আলা, আবার সিজদার মধ্যে গিয়ে আমরা রুকুর মধ্যে বলি সুবহান রব্বিয়াল আযীম, আবার সিজদার মধ্যে গিয়ে বলি সুবহান রব্বিয়াল আলা, ওই মহান মালিকের, ওই মহান সৃষ্টার পবিত্রতা বর্ণনা করতেছি যিনি সবার উপরে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই সূরাটির শুরুতে সুবহান শব্দ দিয়ে বললেন, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো আল্লাহ পাকের কোনো আশ্চর্য নিদর্শন সমূহ দেখো, মহান রব্বুল আলামিনের প্রশংসা করো। সুবহানাল্লাহ বলেন, যদি তোমরা মহান রব্বুল আলামিনের কোনো গুণকীর্তন করো, মহান রব্বুল আলামিনের কোনো যদি মহান কোনো জিনিস যদি তোমরা দেখো, দেখার সাথে সাথে আমরা বলে উঠি সুবহানাল্লাহ। জোরে কান কি বলি, কি বলি না? আশ্চর্য কোনো বস্তু দেখলে সুবহানাল্লাহ এটা এভাবে হয়েছে বলি কি না? ঠিক এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ দিয়ে স্টার্ট করলেন, শুরু করলেন প্রম্বে এই সূরার প্রথমে সুবহান শব্দ দিয়ে শুরু করলেন, কারণ মহান রাব্বুল আলামিনের কাছে এই সূরার মধ্যে এমন এমন ঘটনা, এমন এমন আশ্চর্য বস্তু রয়েছে যেটা মহান আল্লাহর কাছে একটা আশ্চর্যের বস্তু। যেহেতু মহান সৃষ্টা এই সূরার প্রথমে সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরার প্রথমেই আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, পবিত্র মহিমায় তিনি যিনি তার বান্দাকে রাতের রজনীতে ভ্রমণ করালেন। শুনতেছেন তো, এই সুরার এই আয়াতে কারিমার অর্থ হলো পবিত্র মহিমান্বিত, মহিমান্য মহিমাময় তিনি, অর্থাৎ তিনি রব, তিনি তার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়াছেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা তথা জেরুজালেম পর্যন্ত, যার চতুর্দিকে আমি করিয়াছিলাম বরকতময়, তাহাকে আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য আমি আসমানে তুলে নিয়েছেন। কেননা মহান আল্লাহ বলেন তিনি সর্বশ্রোতা এবং সর্বদৃষ্টা। সুবহানাল্লাহ বলেন, সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। দ্রষ্টা মানে হলো দৃষ্টি রাখেন, সবকিছু দেখেন, অর্থাৎ আমরা যেটাকে বলি সবকিছু শোনেন এবং দেখেন। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই মহিমান্বিত রবের প্রশংসা দিয়ে আল্লাহ পাক বললেন আমি আমার বান্দা কে সুবহানাল্লাযী আসরা বিআবদি আসরা মানে হলো রাত্রিকালীন ভ্রমণ আসরা অর্থ কি সবাই বলেন রাত্রিকালীন ভ্রমণ রাত্রিকালীন সফর কে আরবীতে আরবী ভাষায় আসরা বলে আবদি শব্দের অর্থ আমার বান্দা আমার গোলাম কে আমার বান্দা কে আমি রাত্রিকালীন সফর করিয়েছি কোথা থেকে কোথায় মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম তথা বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা থেকে ওই ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত ওই মসজিদের নাম বাইতুল আকসা বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত রাতের মধ্যে আল্লাহর হাবিব কে ভ্রমণ করালেন সুবহানাল্লাহ বলেন এরপরে বলেন শুধু ভ্রমণ করাছি তাই নয় আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউন আলীম আমি যে ভ্রমণটা করেছি এই ভ্রমণের চতুর্দিকে ছিল বরকত আর বরকত সুবহানাল্লাহ বলেন কি বরকত ছিল আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা আয়াত মানে হলো নিদর্শন আমি আমার বান্দা আমার নবীকে আমার বন্ধুকে রাতের আধারে আমার নিদর্শন সমূহ আমার সৃষ্টিকুল সমূহকে দেখানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করিয়েছি আরো জোরে বলুন সুবহানাল্লাহ এবারে আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল একজন প্রসিদ্ধ স্ত্রী ছিল উম্মে হানি নাম কি উম্মে হানির গৃহে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ কমপ্লিট করে উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছেন উম্মে হানির ঘরে শায়িত ছিলেন তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে উম্মে হানির ঘরটা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা বাইতুল্লাহ কাবা শরীফের উত্তর গেটের দিকে পার্শ্ববর্তী একটা জায়গা ছিল যেটা কাবার একটা অংশ যেটাকে হাদিসের ভাষায় বলা হয় হাতিমে কাবা কি নাম হাতিমে কাবা হাতিম মানে হলো নিকটতম কাবার একদম নিকটে যেই জায়গা ওইটার নাম হলো হাতিমে কাবা এই হাতিমে কাবার মধ্যে আল্লাহ রাসূলের বিশ্রামাগার ছিল স্ত্রীদের বাড়ি ছিল সুবহানাল্লাহ বলবেন না এই জন্য এখানে কিন্তু একটা জিনিস প্রতীয়মান হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে নিয়ে বসবাসের জায়গা ছিল মসজিদের পাশে এই জন্য এর থেকে পৃথিবীতে যত মসজিদগুলো আছে মসজিদের পাশে ইমাম সাহেবদের থাকার জায়গা করে দেয় কারণ আল্লাহর বাসভবন ছিল হাতিমে কাবার মধ্যে সুবহানাল্লাহ বলেন পরবর্তীতে যখন মদিনায় গেলেন মসজিদে নববীর পাশে সেখানেও মসজিদের পাশে রাসূলের রওজা মসজিদে নববীর একটা একদম একটা কিনারে কারণ সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিলেন যেই ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ওই ঘরের মধ্যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন সম্পন্ন হয়েছে সুবহানাল্লাহ বলেন তো সেখানেও মসজিদের পাশে সম্মানিত ভাইরা কি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে এশার সালাত আদায় করলেন এশার নামাজ পড়ার পরে হাতিমে কাবা উম্মে হানির গৃহের মধ্যে রাত্র যাপন করলেন বিশ্রাম নিতে শুরু করলেন হঠাৎ করে রাতের আধারে কে যেন এসে দরজায় করাঘাত করলো দরজাটা খুলে গেল দরজা খুলে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত অবস্থায় একজন লোক আল্লাহর হাবিবের কাছে আসলো অপরিচিত মনে হচ্ছে লোকটি একবার আল্লাহর হাবিবের মাথার কাছে যায় মাথায় হাত বুলায় আবার পায়ের কাছে যায় পায়ে হাত বুলায় আল্লাহর হাবিব এত গভীর ঘুমের নিমগ্ন ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পাচ্ছেন না কে তার মাথায় হাত বুলালো কে তার পায়ে হাত বুলালো
লোকটা একবার মাথার কাছে যায় আবার পায়ের কাছে যায় এমন অবস্থায় চিন্তা করতেছে ঘুমন্ত নবী যেহেতু বিশ্রাম নিতেছেন বিশ্রামওয়ালা নবীকে ডাকা আমার জন্য জায়েজ হবে না কারণ পৃথিবীর কোন নবী ঘুমালে ঘুমন্ত নবীকে ডাকা তাদের শরীয়তে জায়েজ ছিল সব জায়েজ না জায়েজ ছিল সুবহানাল্লাহ বলেন ঘুমন্ত নবীকে ঢাকা যাবে না কারণ বুখারী শরীফের হাদিস كيف كان بدو الوحي رسول الله صلى الله عليه وسلم একটা বাব এসেছে বুখারী শরীফের একটা অধ্যায় এসেছে ওই অধ্যায়টা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিভাবে ওহী নাযিল হতো এই ওহী সংক্রান্ত বিষয় হাদিসগুলো ওই অধ্যায়ের মধ্যে আছে সেইখানে সূরাতুল কাউসার নাযিল হওয়ার প্রেক্ষাপটে একটা হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ছিলেন শুনতেছেন তো আমার কথা কি বুঝতেছেন আল্লাহর হাবিব কি ছিলেন ঘুমন্ত ছিলেন বলতেছিলাম ঘুমন্ত নবীকে ঢাকা জায়েজ নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু অথবা অন্য কোন সাহাবীদের উরুতে হাঁটুর উপর মাথা দিয়ে আল্লাহর হাবিব বিশ্রাম করতেছেন এমনি সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে তন্দ্রার মধ্য থেকে ঘুমের মধ্যে হেসে দিলেন সাহাবা ইকরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবা ইকরামের আদবটা কেমন ছিল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর হাবিব হে আল্লাহর হাবিব হে আল্লাহর হাবিব মা আদহাকাকা কোন জিনিস আপনাকে হাসালো কে আপনাকে হাসালো কি দেখে হাসলেন সুবহানাল্লাহ বলবেন না মা আদহাকাকা কে আপনাকে হাসালো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনজিলাত সূরাতুল মাত্র আমার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে সে আমাকে হাসিয়েছে সুবহানাল্লাহ বলেন সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরআনুল কারীমের এমন কোন আয়াত আপনার ঘুমের মধ্যে নাজিল হলো যেই আয়াতের মর্ম আর অর্থে খুশি হয়ে আপনি হাসতে শুরু করলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব বললেন এ সাহাবা ইকরাম শোনো আমি বুঝতে পেরেছি তোমাদের অন্তরের মধ্যে খটকা লেগে গেছে মনে করেছো আল্লাহর হাবিব ঘুমানো তোমাদের মধ্যে ঘুমায় না না জেনে রাখো আমি নবী তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি আমি নবী আমার চক্ষু ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না কিন্তু দুনিয়ার মানুষ তোমরা যখন ঘুমাও তোমাদের চক্ষু ঘুমায় আগে কলব ঘুমায় পরে আল্লাহর হাবিব বলেন আমার কলব ঘুমায় না আমার চক্ষু ঘুমায় সুবহানাল্লাহ বলেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি তানামু আইনায়া আমার চক্ষু ঘুমাইছে ওয়ালা ইয়ানামু কলবি আমার কলবটা কিন্তু ঘুমায় নাই কলবের মধ্যে যে আয়াত এসেছে ঘুমের মধ্যে সেই আয়াত আমার কলব সেটাকে সংরক্ষণ করে রেখেছে সুবহানাল্লাহ বলেন এই জন্য ওহির অনেকগুলো সাত প্রকারে ওহী নাযিল হয় সাত প্রকারের মধ্যে একটি প্রকার হলো আল্লাহর হাবিব ঘুমের মধ্যে আয়াতে কারিমা নাযিল হতো সুবহানাল্লাহ বলেন সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এমন কি আনন্দের আয়াত নাযিল হলো যেই আয়াত আপনি শুনে আপনি ঘুমের মধ্যে হেসে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এমন কি মজা এমন কি সুবেগের আয়াত নাযিল হয়েছে যে আয়াতের কারণে আপনি অনেক খুশি হয়েছেন বলে তোমরা শুনবানি কি আয়াত নাযিল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শুনালেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার জোরে সুবহানাল্লাহ সাহাবা ইকরাম শুনে আশ্চর্য হয়ে গেলেন হাবিব নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি অর্থাৎ কাউসারের মালিক আপনাকে বানায়া দিয়েছি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার উম্মত যখন পরেশানি হয়ে যাবে যেই দিন কেউ কারো পরিচয় দিবে না হাবিব গো ওই দিন আপনি আপনার হাতে স্বর্ণের পেলায় আপনি আপনার হাতে স্বর্ণের পেলায় এই কাউসারের পানি আপনার উম্মতদেরকে আপনি পান করাবেন সুবহানাল্লাহ
কেন পান করাবেন এই পানিটা এমন বরকতপূর্ণ পানি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 50,000 বছরের সমান যেই দিনটি হবে এক দিনের 1 সেকেন্ড সময় দুনিয়ার 50,000 বছরের সমান হবে ওই দিনটায় মানুষ যখন পেরেশান হয়ে যাবে একবার যে আল্লাহর হাবিবের হাতের আবে কাউসারের পানি পিলাবে যেই ব্যক্তি পান করবে ওই ব্যক্তি মিজান পর্যন্ত জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোন পানির পিপাসার চাহিদা তার মধ্যে আসবে না এরপরে বলতেছেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার হাবিব গো এই জান্নাত এই কাউসারের পানি জান্নাত ওয়ালা মেহমানদের পানি ওই সমস্ত উম্মত পাবে ওই সমস্ত উম্মতদেরকে আপনি পান করাবেন যারা ফাসাল্লি যারা সালাত আদায় করবে ওয়ানহার এবং কুরবানি করবে সালাত আদায় করবে এবং কুরবানি করবে তাদেরকে আপনি এই কাউসারের পানি পিলাইবেন সুবহানাল্লাহ বলেন হাবিব বলেন যে সাহাবায়ে কিরাম এবার বলো তো আল্লাহ পাক আমাকে কত বড় নিয়ামত কিয়ামতের দিন দান করেছেন এই কাউসারের মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দিয়েছেন এই জন্য আমি ঘুমের মধ্যে খুশি হয়ে গেছি আমার উম্মতদেরকে প্রেশানিত উম্মতদেরকে আমি সেই দিন কিছু হলেও আমি সাহায্য করতে পারবো সুবহানাল্লাহ বলেন তাহলে খুশির খবর কি না এবার আসেন কোন জায়গায় রেখেছিলাম আলোচনা খেয়াল আছে তো উম্মে হানির ঘরে আল্লাহর নবী এশার নামাজ পড়ে বিশ্রাম নিচ্ছেন আল্লাহর হাবিবের কাছে এক লোক আসলো এসে একবার পায়ের কাছে যায় একবার মাথার কাছে যায় আল্লাহর হাবিবের ঘুম ভাঙে না অবশেষে পায়ের কাছে গিয়ে লোকটার জিহ্বা মুবারক লোকটার জিহ্বাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সঙ্গে লাগাই দিল সুবহানাল্লাহ বলবেন না না বাড়ি যেই বলবেন সুবহানাল্লাহ বলেন লোকটার জিহ্বা মুবারক আল্লাহর হাবিবের কদম মুবারক পায়ের তলায় লাগাইয়া দিলেন ঘুমন্ত মানুষ যদি চোখে পানি ছিটা দেয় অথবা পায়ে যদি ঠান্ডা কোনো জিনিস লাগায় সাথে সাথে ঘুম ভেঙে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত নবীকে ডাকা যেহেতু জায়েজ নাই শরীয়ত অপেক্ষা করতে করতে দেখলেন আল্লাহর হাবিবের ঘুম ভাঙছে না অবশেষে লোকটা গিয়ে পায়ের সঙ্গে তার জিহ্বা মুবারক লাগাইয়া দিল জিহ্বা মুবারক লাগানোর সাথে সাথে কিতাবের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে লোকটার ঘুম ভেঙে গেল রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল আল্লাহর হাবিব জাগ্রত হয়ে দেখেন পায়ের কাছে বসা জিজ্ঞেস করলেন রে জিব্রাইল পায়ের সঙ্গে কেন জিহ্বা লাগাইছো বলে ইয়া রাসূলুল্লাহ আরছি তো অনেকক্ষণ অপেক্ষা করতেছি আপনি যেহেতু বিশ্রাম নিতেছেন সারাদিন পরিশ্রম করেছেন রাতের বেলা বিশ্রাম করেন আর এই বিশ্রামওয়ালা নবীকে ডাকবো আল্লাহ তাআলার আমার বেদবী আল্লাহ তাআলা বরদাস্ত করবে না সেহেতু আপনাকে কোন কৌশলে ঘুম ভাঙাবো একদিকে আল্লাহর হুকুম পালন করতে হবে সুবহানাল্লাহ বলেন হাবিব গো আপনার জন্য শুভ সংবাদ নিয়ে এসেছি আপনার জন্য শুভ সংবাদ নিয়ে এসেছি কি এমন শুভ সংবাদ নিয়ে এসেছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে ঘুম থেকে জাগ্রত করার মানেই হলো আপনার জন্য একটা একটা জান্নাতি একটা বস্তু নিয়ে এসেছি একটা বাহক নিয়ে এসেছি এই বাহকে করে আপনাকে এখান থেকে বাইতুল্লাহ রাত্রিকালীন সফর করাবো বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস চলে যাব ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে প্রথম আসমান দ্বিতীয় আসমান চতুর্থ আসমান ভেদ করে মহান রব্বুল আলামিনের বাড়ি আরশে আজিমে আপনার মেহমান করে নিয়ে যাব সুবহানাল্লাহ বলেন এত সুন্দর অফার পেয়ে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন রে জিব্রাইল তুমি আমার পায়ের সঙ্গে কেন তোমার জিহ্বা মুবারক লাগালে তুমি তো মুকাররবিন ফেরেশতা সমস্ত ফেরেশতাদের সর্দার বানায়া দিয়েছে তোমার জিহ্বা কেন আমার কদমের সঙ্গে লাগাইলা এটা বলো দেখি জিব্রাইল মুকাররবিন ফেরেশতা চোখের পানি ছেড়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেরেশতাদের সর্দার হতে পারি কিন্তু আমি রহমাতুল লিল আলামিন আপনার কদমের সামনে আমার মুকাররবিন ফেরেশতার কোনো মূল্য নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন জিব্রাইল আলাইহিস সালাম নবীকে ধরে নবীকে সাথে করে হাতিমে কাবা থেকে বের করে কাবার উযুখানার মধ্যে নিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র পরিচ্ছন্ন হয়ে সুন্দর করে সাজগাজ হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বোরাক নিয়ে এসেছেন কি নিয়ে এসেছেন আরো জোরে বলেন
বোরাক। বলবেন হুজুর বোরাক কি? বরকুন শব্দ আরবি শব্দ হলো বরকুন, বিদ্যুৎকে আরবিতে বোরাক বলে, বরকুন বলে। মানে আসমানে যখন চতুর্দিকে নীরব ছন্ন, যখন অন্ধকার নেমে আসে, তখন আকাশে দেখবেন বড় আওয়াজ হয়, যেটাকে আমরা কি বলি, বজ্রপাতের ধ্বনি বলি। এই বজ্রপাতের বজ্রধ্বনি যখন হয়, এটাকে আরবিতে বলা হয় বরকুন, মানে হলো বজ্রধ্বনি। সুবহানাল্লাহ, বলবেন না? এটার গতিসীমা হলো, বিদ্যুতের গতিসীমা হলো প্রতি সেকেন্ডে 186,000 মাইল। বিদ্যুৎ এখানে টিপ দিলে প্রতি সেকেন্ডে বিদ্যুতের গতি হলো 100,000, কথা বলে না, 100,000 কত সেকেন্ডে, 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 186,000 মাইল বিদ্যুতের গতি। আর এই যে বরকুন, যেই বিদ্যুৎ যেটা বজ্রপাতের যেটা, এটা কিন্তু বিজ্ঞান এখন পর্যন্ত, এর গতি যে কত দূর সেটা কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। তাহলে ওই যে বিদ্যুতের যে ধ্বনি, ওটাকে বলা হয় বরকুন। ওর থেকে আসছে বরাক, মানে বরকুন শব্দ থেকে আসছে বরাক। বরাক মানে হলো একটা বাহক। এই বাহক সম্পর্কে হাদিস শরীফের সুনানে নাসাইর মধ্যে হাদিস এসেছে। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতে আপনার সফর হলো আমরা দেখলাম না, কিতে করে সফর করলেন? আল্লাহর হাবিব বললেন বোরাকে করে। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাকটা আবার কেমন জিনিস? আল্লাহর হাবিব বললেন, বোরাকের ডিফিনিশন, বোরাকের কোয়ালিটি শোনো, দাআবাতুন আবিয়াদুন ফাওকাল হিমারে দুনাল বগল। সুবহানাল্লাহ, বলেন দাআবাতুন আবিয়াদ, আবিয়াদুন মানে হলো সাদা, দাআবাতুন আবিয়াদুন ফাওকাল হিমারে দুনাল বগল, বগল মানে হলো খচ্চর, আর হেমার মানে হলো গাদা, গাদাও না খচ্চরও না, কিন্তু গাদা এবং খচ্চরের মাঝামাঝি একটা প্রাণী, যেই প্রাণীটার নাম হলো বোরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটার 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 আপনার কি বলে, যেটার আপনার এত স্পিড, যেটার আপনার দ্রুততা, যেটার আপনার গাড়ির কি বলে স্পিড এত বেশি, এই বোরাকের স্পিড এত বেশি যেটা আপনার বিদ্যুতের গতির চেয়েও কোটি কোটি গুণ বেশি, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে বোরাক, মানে বিদ্যুৎ গতির চেয়েও গতি বেশি। সুবহানাল্লাহ, বলবেন না? সুনানে তিরমিজির মধ্যে হাদিস এসেছে, তাফসিরে রুহুল মানির মধ্যে ইমাম আলসি রহমাতুল্লাহ আলাই হাদিস নকল করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বোরাকের পিটি করে, যেই বোরাকের পিটি করে মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদাসে গেলেন, বাইতুল মাকদাস থেকে আরশে আজিম পর্যন্ত সিদরাতুল মুনতাহা পৃথিবীর শেষ প্রান্ত, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে মাত্র বোরাকের 3টা কদম লেগেছে। সুবহানাল্লাহ, বলেন কয় কদম? 3 কদমে বোরাক গিয়েছেন। কত কিলোমিটার বিজ্ঞান যদি আপনি প্রমাণ করেন, প্রথম আসমানের দূরত্ব হলো পৃথিবীর যে রকেট, পৃথিবীর রকেট ঘন্টায় প্রায় 6,000 মাইল, প্রায় 6,000 মাইল, পৃথিবীর সবচেয়ে দ্রুত রকেট, এটা প্রায় ঘন্টায় 6,000 মাইল অতিক্রম করতে পারে। এই রকেট যদি আপনার যদি 2,88,00,000 বছর যদি চালায়, তাহলে একটা আসমান বেট করতে পারবে কত কোটি বছর? 2,86,00,000 বছর যদি চালায়, তাহলে এক আসমান যেতে পারবে। 2,86,00,000 বছর চালাইতে হইলে একটা রকেটে কত তৈল লাগবে, অকটেন লাগবে, কত লোক লাগবে, কত পুরুষ যাওয়া লাগবে, হিসাব করতে গেলে আপনার আদম থেকে অদ্যাবধি পর্যন্ত যেই মানুষগুলো গেছে, এই মানুষগুলো বংশ অনুক্রমে সবার হায়াত যদি যোগ করা হয়, কোনো মানুষের পক্ষে প্রথম আসমান অতিক্রম করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, বলবেন না? কিন্তু বরাক যখন আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লার রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন, 2 রাকাত সালাত আদায় করে বোরাকের পিঠে বসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা দ্রুতগামী সাইরওয়ালা একটা বাহন আমার সামনে আনা হলো। সৌদি আরবে যারা হজ করতে গিয়েছেন, তারা দেখবেন বোরাক যেই খাম্বার সাথে, যেই পিলারের সাথে বাঁধা ছিল, ওই পিলারটাও এখন পর্যন্ত সেখানে সেই রকম ভাবে দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ, বলেন। এই জন্য মুহাদ্দিসে কিরাম বলেছেন যে বোরাক ছিল এটা তৈরি
তৈল অক্টেন পেট্রোল ডিজেল এই তৈলে চলার কোন গাড়ির মত না এটা ছিল একটা প্রাণী যেই প্রাণীর দ্রুত ছিল তার গতি ছিল যার গতি ছিল বিদ্যুতের চেয়ে কোটি কোটি গুণ বেশি সুবহানাল্লাহ বলে সেই প্রাণী যেই যেই পিলারের সাথে বাধা হয়েছে সেই পিলারও এখন পর্যন্ত হাজিরা গেলে সেটার থেকে এখন পর্যন্ত মেশকাজ আফরানের সেখান থেকে সুবাস আসে যেহেতু জান্নাতি বোরাক সেটার সঙ্গে বাধা ছিল সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে চলবেন এমন সময় যখন পরিপাটি হয়ে বোরাকের পিঠে যখন পা দিবেন বোরাকের জবান খুলে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে একটা আবদার করব কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি বোরাক ছাড়া অন্য কোন বোরাকের পিছে আপনি চলবেন না কারণ দুনিয়ার সফরটা হলো কয়েক সেকেন্ডের সফর কয়েক সেকেন্ডের সফর যদি আপনি আমার পিঠে করেন আমি আপনাকে দুনিয়ায় সফর করাবো নিয়ে যাব কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 30,000 বছরের রাস্তা পলসিরাতের ওই দিন যে বোরাক প্রয়োজন হবে পার হওয়ার জন্য যেই বোরাক প্রয়োজন হবে হাবিব গো আপনি আমি বোরাক ছাড়া অন্য কোন বোরাকের পিঠে পা দিবেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে বললেন রে জিব্রাইল আমার জন্য এত সুন্দর বোরাক নিয়ে এসেছো আমার উম্মতকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 30,000 বছরের রাস্তা অন্ধকারের পথ ওই অন্ধকারের পথ পলসিরাতের পথ কে পার করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আর চিন্তা করতে হবে না কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও সুন্দর সুন্দর বোরাক আপনার উম্মতের জন্য রেখে দিয়েছেন 30,000 বছরের রাস্তা বিদ্যুৎ আকারে পার করে দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে উঠে বসলেন বোরাক কয়েক সেকেন্ড সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে আপনারা যদি যান মক্কাতুল মুকাররমা অর্থাৎ সৌদি থেকে ফিলিস্তিনে যাইতে যদি রাতের বেলা হেঁটে যদি যান কমসে কম হলেও 3 মাসের পথ আপনার পায়ে হেঁটতে হবে কয় মাসের পথ 3 মাসের পথ আপনার পায়ে হেঁটে হাঁটতে হবে তাহলে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন তাহলে 3 মাসের পথ দেখেন তো কয়েক সেকেন্ড সময়ের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে চলে গেলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাক যখন উপর থেকে যখন সওয়ার করে যখন প্লেনের মতো করে যখন উপর থেকে সওয়ার করছেন বোরাককে ডাক দিলেন জিব্রাইলকে ডাক দিলেন রে জিব্রাইল এইখান থেকে যাও মক্কা থেকে যখন যাচ্ছে ওই সময় জিব্রাইলকে ডাক দিয়ে বললেন রে জিব্রাইল এই যে শহরটা দেখা যায় এই শহরটা কোন শহর বলে এই শহরটা হলো মাদিয়ান শহর মিশর শহর যেই শহরের চতুর্দিকে 70,000 নবীদের মাজার 70,000 নবীদের দেহ মোবারক সুবহানাল্লাহ বলেন বলে এই যে আলো দেখা যায় এই আলোটা কিসের আলো বলে আপনার নবীদের নবীদের দেহ মোবারক যেই জমিনের মধ্যে রাখা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোটা জমিনকে নবীদের দেহকে খাওয়াকে হারাম করে দিয়েছেন ওই নবীদের জেসেম মোবারক যেই জমিনের মধ্যে আছে ওই জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত এক একটা আলো আর নূরের ফোরকা আসমানের দিকে যেতে থাকে ওই আলো নবী গো এখান থেকে দেখা যায় নবী গো ওই আলো এখান থেকে দেখা যাচ্ছে এটা হলো মাদিয়ান শহর মিশরের ওই নগরীটা সুবহানাল্লাহ এবারে আসি যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস চলে গেলেন সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফজরের আজান হয়ে গেছে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ নবীরা হাজির সবাই ফজরের 2 রাকাত সালাত আদায় করলেন সুন্নাত নামাজ পড়ে সবাই কাতারবন্দি হয়ে বসে আছেন আজান হয়ে গেল মুয়াজ্জিন সাহেব শুধু ইমাম সাহেবকে খুঁজতেছেন ইমাম কই ইমাম সাহেব হলেন রহমাতাল লিল আলামিন যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো লাকব আছে যতগুলো নাম আছে তার মধ্যে একটা নাম হলো ইমামুল মুরসালিন ইমামুল মানে হলো নেতা মুরসালিন নবীদের ইমাম তাহলে নবীদেরকে পিছে নিয়ে যদি নামাজ না পড়াইতেন তাহলে কি ইমামুল মুরসালিন নবীদের ইমাম হতেন
হতেন না সুতরাং নবীকে সেখানে নেওয়ার পরে 70,000 নবীকে 70,000 সোয়া লক্ষাধিক নবীদেরকে একত্রিত করলেন নবীরা তা নবী নবীরা সহ প্রায় লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করতেছে ইন্তেজার করতেছে জিবরাইল দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফজরের সময় শেষ হয়ে যায় কেন আপনি এখনো অবস্থায় এখনো কেন বসে আছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদম যাও তুমি নামাজ পড়াও ঈসা যাও তুমি নামাজ পড়াও এখানে সবই তো দেখতেছি ইমামের দল এত ইমাম থাকতে কেন ইমামের জন্য অপেক্ষা করা হচ্ছে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকের দিনটা হলো স্পেশাল একটা দিন আজকের দিনে জানেন না আপনার রব এটাকে সাজিয়ে রেখেছেন আজকের দিনে আপনাকে ইমামতি করে আপনাকে ইমামুল মুরসালিন খেতাব দিয়ে আরশে আজিম থেকে আরো অনেক কিছু দিয়ে আপনাকে আপনার উম্মতের মধ্যে প্রেরণ করবেন সুতরাং আপনার অপেক্ষায় লক্ষাধিক নবীরা বসে আছে যান আপনি সামনের কাতারে গিয়ে আজকের সালাত দুই রাকাত সালাত আদায় করলেন আল্লাহর হাবিবের ইমামতিতে দুই রাকাত নামাজ আদায় হলো ফজরের নামাজ আদায় হলো নামাজ শেষে আবার তাদের সফর শুরু হয়ে গেল সুবহানাল্লাহ বলেন এভাবে করতে করতে ওখান থেকে আর দুই কদমে সিদরাতুল মুনতাহা হাজার কোটি বছরের রাস্তা সিদরাতুল মুনতাহা মুনতাহা মানে হলো বৃক্ষ এই সিদরাতুল মুনতাহা পৃথিবীর শেষ প্রান্ত কুল বৃক্ষ যেই বৃক্ষের মধ্যে পৃথিবীতে যত মানুষ যত জীব জানোয়ার যত মাখলুক আছে সমস্ত মাখলুকের যত রুহু আছে প্রত্যেক রুহুর উপরে প্রত্যেক রুহুর নামে এক একটা করে সেখানে সিদরাতুল মুনতাহা কুল বৃক্ষের সঙ্গে এক একটা পাতা তার নামের সঙ্গে নাম লেখা আছে সুবহানাল্লাহ বলেন জিবরাইল সেখানে বসে বসে আজরাইল সেখানে বসে বসে নোটিশ করে আর দেখে কার পাতা লাল হয়ে গেছে কার পাতা জ্বলে গেছে যখনই বোঝে পাতা লাল হয়ে গেছে তখন দুনিয়ায় বসে বোঝা যায় ওই পাতাওয়ালার রুহুর লোকের দেহের কি দুনিয়ায় বসে তার চামড়া নীল হয়ে গেছে সাদা হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে যখন পাতাটা যখন কুল বৃক্ষ থেকে ছিঁড়ে যখন জমিনে পড়ে তখন আজরাইলের হুকুম হয়ে যাও যাও দুনিয়াতে আর এই রুহু থাকার জন্য তার আর আবাসস্থল নাই সুবহানাল্লাহ অর্থাৎ সাথে সাথে সে জান কবজ করার জন্য ওখান থেকে প্রস্তুতি নেয় এখন প্রশ্ন হতে পারে হুজুর পৃথিবীতে তো লক্ষ লক্ষ মানুষ এক সময় জান কবজ হয় তাহলে আজরাইল ফেরেশতা কয়জন যে একাই সারা পৃথিবী কাবার করে আসলে আমাদের এটা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে প্রশ্ন হতে পারে কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালামকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসালামকে সশরীরে দুইবার দেখেছেন দুইবার দেখে আল্লাহর হাবিবের এত পানি পিপাসা লেগেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বপ্রথম যখন আজরাইলকে নিজ চেহারায় যেদিন দেখেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জ্বর উঠে গেছে সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস সূরা ফাতিহা তাফসীরের মধ্যে কিতাবুত তাফসীরের প্রথম হাদিস বুখারী শরীফের কিতাবুত তাফসীরের প্রথম হাদিস এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পাগড়ি পরে নিজের যেই সঠিক যে আকৃতি আছে ওই আকৃতি নিয়ে আসমানে বসে মহাসিংহাসন নিয়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতে ছিলেন ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ বলে যখন ডাক দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিক তাকাইছেন তাকাইয়া যখন লোকটার চেহারা যখন দেখেছেন আল্লাহর হাবিব জমিনে পড়ে গেছেন সুবহানাল্লাহ বলেন দীর্ঘক্ষণ পর্যন্ত বেহুশ থাকার পরে হুশ আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গেলেন ঘরে যাওয়ার পরে বুখারীর হাদিস আমা হযরত খাদিজাতুল কুবরাকে বলতেছেন জামবিলুনি আমাকে গায়ে চাদর পেতাইয়ে দাও গায়ের মধ্যে চাদর আবৃত করে দাও আল্লাহর হাবিবের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নু জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন জ্বর আসলো ভালো মানুষ গেলেন কেন জ্বর আসলো বলে খাদিজা কেন আসছে সেটা পরে বলতেছি আগে গায়ে চাদর পেছাও সুবহানাল্লাহ বলেন গায়ে আগে চাদর পেছাও জামবিলুনি আমাকে চাদর আবৃত করে দাও আমাকে কম্বল পেছাইয়া দাও কম্বল পেছাইয়া দিলেন আল্লাহর হাবিবের স্ত্রী শুনলেন যে ইয়া যে আমি যখন হাঁটতেছি পিস থেকে সবুজ পাগড়ি পরিধান করা বিশাল এক সিংহাসনে বসা যার চেহারাটা যার দুইটা হাত আমি দেখলাম পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত চারটা দানা এরকম ভাবে ছড়াই আছে আসমান থেকে জমিন পর্যন্ত যার দেহ আমি দেখে সেখানে আমি বেহুশ হয়ে গেছি কিছুক্ষণ পরে হুশ আসলো হুশ আসার পরে আমি দেখতেছি আমার গয় কম্পন শুরু করে জ্বর শুরু হয়ে গেছে
আল্লাহর হাবিবের স্ত্রী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ভয় পা লা তাখাফ ভয় পাবেন না আপনার উপরে ওহী নাযিল হবে অচিরেই আপনার উপরে ওহী নাযিল হবে ওই ব্যক্তি আর কেউ নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলে দিলেন ওই ব্যক্তি অবশ্যই হযরত জিবরাইল আলাইহিস সালামকে আপনি দেখেছেন সুবহানাল্লাহ বলে বলে জিবরাইল আলাইহিস সালাম যদি এত বড় হয় তার চেয়ে লক্ষ কোটি গুণ বড় হলো আপনার আজরাইল তার চেহারা সুবহানাল্লাহ বলেন তো সেই চেহারা যদি এমনি দেখে জান কবজার করা লাগে না একবার দেখলেই জান বাইরেই যাবে এমনি জান কমপ্লিট আর জান কবজ করা লাগবে না কাছে আসা লাগবে না তো সুতরাং যেইখান থেকে আলোচনা রাখলাম এই মাসটা হলো কি মাস রজব মাস যেহেতু রজব মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের মাস এইজন্য এই রজব মাসে যেহেতু মেরাজ হয়েছে এইজন্য আজকের জুমায় কিন্তু আলোচনার বিষয় ছিল স্ত্রীদের কি হক স্বামীদের প্রতি খেয়াল আছে তো তো ইনশাআল্লাহ আগামী জুমায় ওখান থেকে আলোচনা করব ওখির জওয়ান আলহামদুলিল্লাহ